পরীক্ষার হলে বসে আমাদের প্রশ্ন ঠিক করে পড়া কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আবার হাজির হয়েছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। দেখো, আমাদের অনেক সময় পরীক্ষার হলে আমরা যখনই আমরা একটা এক্সাইটেড নিয়ে পরীক্ষা দিতে যাই এবং আমরা প্রশ্নপত্র হাতে পাই, প্রশ্নপত্র হাতে পেয়ে আমাদের মেন্টালিটিটা অনেকটা এরকম কাজ করে যে আমাদের সব লিখতে হবে, তাড়াতাড়ি করে লিখতে, ভালো ভালো করে পরীক্ষা দিতে হবে। আমরা কি করি, আমরা প্রশ্নপত্র হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা প্রশ্নটাকে ভালো করে না পড়েই প্রথমটা লিখে, হ্যাঁ এটা আমাদের লিখতে হবে, এটা পারবো, নাকি প্রশ্নের প্রথম লাইনটা পড়ার সঙ্গে সঙ্গে যদি ওই লাইনটা আমরা আগে কোথাও পড়ি বা প্রশ্নের প্রথম লাইনটা দেখেই আমরা অনুভব করে ফেলি বা বুঝতে পারি যে এটা আমাদের কমন এসছে, এটা আমরা পারবো, এটা আমাদের কমন এসছে, কিন্তু ওই প্রশ্নের লাইন দিয়ে কি প্রশ্ন করা হয়েছে সেটা কিন্তু আমরা পড়ছি না। আমরা না পড়েই প্রথম লাইনটা দেখেই আমরা সিদ্ধান্ত করে ফেলছি যে এটা আমরা পারবো, এটা আমাদের কমন এসছে। এবং আমরা লেখার সময়ও ওই প্রশ্নটাকে সঠিক করে না পড়ে আমরা আমাদের মতো করে আমাদের কমন প্রশ্নের উত্তরটা আমরা লিখে দিচ্ছি। এতে দেখা যাচ্ছে যে আমাদের অধিকাংশ উত্তর লেখাটা ভুল হচ্ছে। আমরা লেখার শেষের পরে হয়তো কেউ দেখতে পাই যে না, এটা তো আমাদের ভুল হয়ে গেছে, এটা তো একদম ভুল হয়ে গেছে, তো নাম্বার পাবো না আমরা, কেটে আবার আমরা লিখছি। অনেকে তো বাড়ি এসে দেখছে, এই এটা তো আমি ভুল লিখে ফেলেছি, হতে পারে। অনেকে আবার বাড়ি এসে প্রশ্ন না মিলিয়ে উনি থাকছেন এবং পরে বলছে যে আমি তো সব প্রশ্নের উত্তর করেছি, তাহলে আমি নম্বর কেন পেলাম না। এই যে একটা কথাবার্তা, এই যে একটা সমস্যা তোমাদের মধ্যে কাজ করছে, এর একমাত্র কারণ হচ্ছে তুমি প্রশ্নটা মনোযোগ সহকারে পড়নি, তুমি প্রশ্নটা ভালো করে পড়নি, তুমি না পড়েই উত্তর লিখেছ। এই জন্য পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অবশ্যই প্রশ্নর সবটুকু খুঁটিয়ে খুঁটিয়ে পড়া এবং ঠিক কতটা উত্তর লিখতে বলছে সেটাকে আমাদের ঠিক করে নেওয়া। মানে আমরা অতিরিক্ত উত্তর লিখব না এবং একদম কম উত্তর লিখব না, যেটা চাইছে উত্তরে ঠিক সেটাই আমরা লিখব, তবেই কিন্তু পারফেক্ট উত্তর হবে। তাই পরীক্ষার হলে বসে ভালো করে প্রশ্ন পড়াটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা তোমরা করবে আমি আশা করছি। আর তোমাদের যাদের যাদের এরকম সমস্যা হয়েছে আগে, এরকম সমস্যার সম্মুখীন হয়েছে আগে, তারা অবশ্যই কমেন্ট করে জানিও তাদের অভিজ্ঞতার কথা। এই কমেন্টগুলো পড়ে আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদের অনেক উপকার হবে।